এটা যদি আপনারা কেউ মানতে না পারেন, again I'm sorry. আমার সিরিয়াসলি কিছু করেনি, আমি অনিশদার জন্য একটা পেন্ট হাউস বুক করে দেবো, আর অনিশদা তুমি সেটা নিতে বাধ্য। সত্যি সমলিত দিদি, চমৎকার। আমি তো জানতাম তুমি খুব বুদ্ধিমতী, খুব চালাক, কিন্তু তুমি যে আসলে এতটা বোকা তা আজ জানতে পারলাম। সরি, what do you mean? মানে তুমি এটাও জানো না যে লেবু বেশি কষলালে তেতো হয়ে যায়, আর ইলাস্টিক বেশি জোরে টানলে ছিঁড়ে যায়। তুমি অনিশবাবুর সঙ্গে ঠিক তাই করেছো, আর এই পরিবারের সমস্ত মানুষের সঙ্গে ঠিক তাই করেছো। এরপর কি হবে বলো তো? কেউ আর তোমায় পাত্তাই দেবে না। এখনো অবধি পছন্দ হোক বা অপছন্দ, সবাই তোমার সাথে কথা বলছে, তোমার কথা শুনছে, কিন্তু এরপরে আর কেউ শুনবেও না। ওই যে বললাম, তুমি আর পাত্তাই দেবে না। ওই যে শাট আপ সব মুলা, সারাদিন এমনিতে অফিসের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের তো যেতে হয়, আমার মাথাটা এমনি ঠিক থাকে না। প্লিজ আমার মাথাটাকে আর গরম করিয়ে দিও না। তুমি যা করেছিলে তাতে তো আমার মাথা গরম হওয়ার কথা। সেদিন তুমি আমায় যা বলেছিলে তারপরেও কিন্তু আমি আমার মাথাটা ঠান্ডা রেখেছিলাম। কেন, কি বলেছিল ও তোমায়? শর্ত দিয়েছিল যেন অনিশবাবুকে আমি ছেড়ে চলে যাই, না হলে ও নাকি অনিশবাবুকে জেলের ঘানি টানাবে। তুমি কি বলছো সর্বমঙ্গলা? হ্যাঁ, আমি ভদ্র ভাষায় শর্ত বললাম, কিন্তু আসলে ও আমাকে হুমকি দিয়েছিল। এতদিন এই সমস্ত কথা তুমি আমাদের বলনি? বলিনি দিদিভাই, কারণ আমি তো সত্যি সত্যি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। আমি চাইনি যে অনিশবাবুর জীবনে থানা, পুলিশ, আদালত এসবের চক্কর থাকুক, তাই সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু অনিশবাবু আমাকে যেতে দেননি। সে কি, এত কিছু ঘটে গেছে তুমি সেটা আজ বলছো মা? এগুলো তো আমি বলতে চাইনি বাবা, আজ কথা প্রসঙ্গে উঠলো তাই বললাম। আজ সৌমির দিদি এগ্রিমেন্টের দোহাই দিয়ে অনিশবাবুকে নিজের হাতের মুঠোয় নিতে চাইছে, তাই বললাম। তুমি এসব পারবে না সৌমির দিদি, অনিশবাবুর মতন মানুষকে টাকা দিয়ে কেনা যায় না, এটা আমার বিশ্বাস। কারণ অনিশবাবু একজন ভগবানের মতো মানুষ। আর ভগবানের আসন কখনো ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে টলানো যায় না। রিয়েলি, বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি যদি সেটা ভাবো তাহলে তাই। ওকে, অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। তোমার অনিশবাবুকে ঠিক কি দিয়ে কেনা যায় সে ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এই তোমরা যাও, কাজ শুরু করো। আর আঙ্কেল, অনিশদার যা পায়ের অবস্থা, এই রিসেন্টলি যে বিপদটা ঘটে গিয়েছে, তাতে আপনার ঠিক কি মনে হয়, অনিশদার একটু আরামে থাকা উচিত কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। হ্যাঁ গো, বলছি তুমি অনিশের ঘর সাজানোর অনুমতিটা দিয়ে দাও। দেখো দেখো, আমাদের অনিশটা তো সারা জীবন সবার ভালো করেছে, বলো এখন কি ওর একটু ভালো থাকার অধিকার নেই? এই সর্বমঙ্গলা, এই সর্বমঙ্গলার জন্য আমার ছেলের জীবনটা শেষ হয়ে যেতে বসেছিল, সৌমিলি একটা আশার আলো নিয়ে এসেছে। দেখো আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি অনিশের ঘরটা সাজাবার অনুমতি দাও। সৌমিলি মা,
আমি তোমাকে বলছি, মানে আমি অনুমতি দিচ্ছি, তুমি অনিশের ঘরটা নিশ্চয়ই সাজাতে পারবে, তুমি ওনাদের কাজ শুরু করতে বলো। দ্যাটস লাইক মাই সুইট আন্টি, এই জন্য তো তোমাকে আমি এতটা ভালোবাসি। উনি কি বললেন শুনতে পেলে নিশ্চয়ই? যাও গিয়ে কাজ শুরু করে দাও। ওকে ম্যাডাম। আসুন আসুন আসুন, আমি অনিশের ঘরটা দেখিয়ে দিচ্ছি, আসুন। অনিশা, সারাদিন তো আজ খুব খাটাখাটনি হলো অফিসে, সো গো অ্যান্ড টেক রেস্ট। কি ব্যাপার সর্বমঙ্গলা, কোথায় যাওয়া হচ্ছে? ধূপকাঠি বিক্রি করতে। তা তুমি বুঝি ওই রাস্তায় রাস্তায় মাথায় নিয়ে ধূপকাঠি বিক্রি টিক্রি করো, তাই না? নাকি ওই দোকানে দোকানে গিয়ে মাল ডেলিভারি দিয়ে আসো? আমি কিভাবে কাজ করি সেটা না হয় তোমায় নাই বললাম? বাবা, তুমি এমন করে প্রিটেন্ড করছো যেন তুমি এই ধূপকাঠির ব্যবসা করে একদিন বিশাল বড় শিল্পপতি হয়ে উঠবে বা নিজের একটা বিশাল বড় কোম্পানি খুলে ফেলবে। শুনেছিলাম যে তোমার এই ধূপকাঠি নাকি দেশ বিদেশের কোথায় না কোথায় সব যাবে, ইন্টারন্যাশনাল সর্বমঙ্গলা। মাই ফুট, আমি বেরোচ্ছি। সাবধানে যেও মা। হ্যাঁ বাবা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা সবাই একটা পরিবার, এই পরিবারে আমরা সবাই একসাথে রয়েছি, এই পরিবারে সকলের অবদান রয়েছে। সৌমিলি দিদির এই পরিবার থেকে অনিশবাবুকে আলাদা করার চক্রান্ত আমরা ব্যর্থ করে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, সৌমিলি দিদি কিছুতেই আমাদের পরিবার ভাঙতে পারবে না, আমি ভাঙতে দেব না। আসছি বাবা। আমি জানি তুমি পারবে মা, তুমি পারবে, তোমার উপর আমার ভরসা আছে মা। তোমার নাম যে সর্বমঙ্গলা, তুমি যে সবার মঙ্গল করবে, এ বিশ্বাস আমার ষোলো আনা আছে। সুবিমলদা নেই, আমি ওনার সাথে দেখা করতে এসেছি, আসলে ধূপকাঠি নিয়ে এসেছি, অর্ডার ছিল। ও, আপনি সর্বমঙ্গলা তাই না? সুবিমলদা আমায় বলেছেন। হ্যাঁ, উনি কোথায় আছেন? ভেতরেই আছেন। আপনি একটা কাজ করুন, আপনি বলছেন এই সমস্ত ধূপকাঠি নিয়ে আপনি ভেতরে চলে যান, ঠিক আছে? সুবিমলদা ভেতরেই আছেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। কি হলো কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, এখনো সর্বমঙ্গলা ধূপকাঠির প্যাকেটের উপরে আমাদের লেবেল মারা হলো না। হয়েছে দাদা? কি হয়ে এসছে? এখনো এগুলোই শেষ করতে পারলি না, বাকিগুলো কখন করবি? একটু পরেই সর্বমঙ্গলা আরো ধূপকাঠি নিয়ে আসবে, ওগুলোতেও তো আমাদের কোম্পানির স্টিকার লাগাতে হবে নাকি? সব মাল আজ রাতের মধ্যেই কার্গো হবে, বিদেশ যাবে,
তাড়াতাড়ি কর, ঠিক আছে? Thank you.